আসসালামু আলাইকুম ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল, তো আইপিএল এর টাটা স্পন্সর কে পাবে, অরেঞ্জ ক্যাপ পার্পল ক্যাপস কে পাবে, এ সকল বিষয় নিয়ে সকলের আগ্রহ থাকলেও টাটা স্পন্সর কে পাবে এটি নিয়েও আগ্রহের কমতি নেই ভক্ত সমর্থকদের। তো টাটা স্পন্সর মূলত দেওয়া হয় যে পুরো আইপিএল সিজনে সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাট করেছে যে খেলোয়াড় তাকে দেওয়া হয়। তো চলুন দেখে নেওয়া যাক সেমিফাইনালের আগ পর্যন্ত আইপিএলের সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাট করা খেলোয়াড় তো পাঁচজনের তালিকা। তো এই পাঁচজনের তালিকার পাঁচ নম্বরে রয়েছেন গ্লিন ফিলিপস, তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন। তো তিনি এখন পর্যন্ত 177.27 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। তালিকার চার নম্বরে রয়েছেন গ্লিন ম্যাক্সওয়েল, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর হয়ে খেলছেন। তিনি এখন পর্যন্ত 183.49 স্ট্রাইক রেটে ব্যাট করে রয়েছেন সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাট করার তালিকাদের চার নম্বরে। এবং তালিকার তিন নম্বরে রয়েছেন সূর্যা কুমার যাদব, তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন। এখন পর্যন্ত তিনি 185.14 স্ট্রাইক রেটে ব্যাট করে রয়েছেন তালিকার তিন নম্বরে। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কেননা আইপিএল বিপিএল সহ ক্রিকেট বিশ্বকাপ ও এশিয়া কাপের সর্বশেষ আপডেট সবার আগে পেয়ে যাবেন আমাদের চ্যানেলেই। তো কমেন্টে জানিয়ে দিবেন যে এবারের এই স্পন্সর টিপ কে পেতে পারে, আপনার কি মনে হয়। তো তালিকার দুই নম্বরে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি, চেন্নাই সুপার কিংসের অধিনায়ক তিনি। তিনি 190.74 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। তো এরপর তালিকার এক নম্বরে রয়েছেন রশিদ খান, গুজরাট টাইটান্সের খেলোয়াড় এবং আফগান লেগ স্পিনার। তিনি আইপিএলে এখন পর্যন্ত 270.50 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। তো রশিদ খান কিন্তু 270.50 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, যা কিন্তু প্রায় অনেক স্ট্রাইক রেট, প্রায় অনেক 300-এর কাছাকাছি। তো এত স্ট্রাইক রেটে এখনও কিন্তু এই সিজনে কেউ ব্যাট করে নাই। তো সম্ভাবনা কিন্তু টাটা স্পন্সর পাওয়ার সম্ভাবনা রয়েছে রশিদ খানেরই অনেক প্রবল, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে রশিদ খান কি তার স্ট্রাইক রেট ধরে রাখতে পারবে, নাকি মহেন্দ্র সিং ধোনি তার স্ট্রাইক রেট পার করে গিয়ে স্পন্সরটা মহেন্দ্র সিং ধোনি নেবে। তো কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলের পাশেই থাকবেন।